কোনো স্টেরয়েড ব্যবহার করা ছাড়া ন্যাচারালি পুরুষদের সেক্স হরমোন টেস্টোস্টেরনকে বৃদ্ধি করতে যেই স্টেপগুলো নিতে হবে সেগুলো হচ্ছে জিঙ্ক আছে এমন জাতীয় খাবার বেশি খেতে হবে, এগুলো সবচেয়ে বেশি আছে সামুদ্রিক খাবারের মধ্যে। সেটা সম্ভব না হলে আপনার খাসির মাংস, সিসিম সিড এবং পাম্পকিন সিড যেটা কুমড়ার বিচে এগুলোর মধ্যে পেয়ে যাবেন। তারপর আছে ভিটামিন ডি, যেটা আমরা জানি যে সূর্যের আলোর মধ্যে পেয়ে যাবেন, আর সেটা পাওয়া সম্ভব না হলে আপনার কড লিভার অয়েলের মধ্যে ভালো পরিমাণ আপনি ভিটামিন ডি পাবেন। তারপর নাম্বার থ্রি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন এর সবচেয়ে ভালো সোর্স হচ্ছে কড লিভার অয়েল। তাহলে দেখতে পাচ্ছেন যে টু ইন ওয়ান ভিটামিন ডি এবং এ পেয়ে যাবেন আপনি কড লিভার অয়েলের মধ্যে। এটা আপনি অনলাইনে অর্ডার করে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে রোজা রাখার মতো, যে 16 ঘন্টার মধ্যে কিছু না খাওয়া, জাস্ট পানি এবং ব্ল্যাক কফি এগুলো পান করতে পারবেন, আর বাকি 8 ঘন্টার মধ্যে 2 বার খাবার খাবেন। তারপর হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, যেটা হচ্ছে যে আপনি শরীরের সমস্ত শক্তি দিয়ে যত দূর দৌড়ে যেতে পারেন সেখানে গিয়ে থেমে যাবেন, তারপর রেস্ট করবেন যতক্ষণ রেস্টের প্রয়োজন, তারপর আবার রিপিট করবেন। এভাবে যদি 8 বার করতে পারেন এবং একদিন পরপর, তাহলে এটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। এটা খুব ইফেক্টিভ আপনার এই টেস্টোস্টেরনকে বাড়াতে। তারপর হচ্ছে মডারেট অ্যামাউন্ট প্রোটিন, আপনার হাই কোয়ালিটি মডারেট অ্যামাউন্ট প্রোটিন, আমরা প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া স্বাস্থ্যকর না। যেমন আপনার মাছ, সামুদ্রিক নদী বা সমুদ্রের মাছ আপনার মডারেট অ্যামাউন্ট যদি খেতে পারেন এটাও আপনাকে সাহায্য করবে। তারপর হচ্ছে হাই কোয়ালিটি ডিপ স্লিপ, আপনার যদি রাত 10:30 বিছনায় গিয়ে যদি ঘুমাতে পারেন সেক্ষেত্রে আপনি হাই কোয়ালিটি স্লিপ লাভ করবেন। তো এইগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল ইম্প্রুভ করতে শুরু করবে। ধন্যবাদ।